আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি হতে চলছে রহস্য ঘেরা জাহাজ টাইটানিককে নিয়ে। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। টাইটানিক শুধু একটি জাহাজের নামই নয়, এক আফসোসের নাম আমাদের কাছে, যা হতে পারতো মানুষের হাতে বানানো শ্রেষ্ঠত্বের বিরল উদাহরণ, যাকে বলা হয়েছিল কখনো ডুবে যাবি না। নিজের প্রথম যাত্রাতেই দুঃখজনক শরীর সমাধি জুটে এর ভাগ্যে। গ্রিক পুরনো শক্তিশালী দেবতা টাইটানের নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। তবে এটি আসলে ছিল জাহাজটির সংক্ষিপ্ত নাম, পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক, সম্পর্কে RMS। টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1907 সালে। 5 বছর 1912 সালে জাহাজটির কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। হল্যান্ডের হোয়াইট স্টার লাইন কোম্পানি জাহাজটি নির্মাণ করে ব্রিটেনের বেলফাস্টের হারল্যান্ড ও ওল্ড শিপইয়ার্ডে। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $75 লাখ। সে সময় এটি ছিল সবচেয়ে বিলাসবহুল প্রমোদ তৈরি। জন পিয়ার পন্ট মর্গান নামক একজন আমেরিকান ধনকুপ আর ইন্টারন্যাশনাল মার্কেন্টাইন মেরিন কং যৌথভাবে এর নির্মাণে অর্থায়ন করে। এত দীর্ঘ টাইটানিক ছিল 3টি ফুটবল মাঠের সমান লম্বা। টাইটানিক এতে ভ্রমণের ব্যয়বহুলতা এবং সৌন্দর্য আর চাকচিক্যের দিক থেকে তখনকার সকল জাহাজকে ছাড়িয়ে গিয়েছিল। টাইটানিকের ভিতরে ছিল সুইমিং পুল, জিমনেশিয়াম, স্কোয়াশ কোর্ট, তুর্কিশ বাথ, ব্যয়বহুল ক্যাফে এবং ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের যাত্রীদের জন্য ছিল আলাদা বিশাল লাইব্রেরি। তখনকার সময়ের সকল আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছিল এই জাহাজটিতে। এ জাহাজের ফার্স্ট ক্লাসের জন্য 3টি, সেকেন্ড ক্লাসের জন্য 1টি সহ মোট 4টি লিফট ছিল। ফার্স্ট ক্লাস শ্রেণীতে চড়তে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজটি আটলান্টিকে একবার অতিক্রম করতে ব্যয় ধরা হয়েছিল তখনকার সময়ে প্রায় $4,350, যা আজকের হিসাবে প্রায় $95,860 এর মতো। 15 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন তখনকার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইংল্যান্ডের রাজকীয় কমান্ডার এডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে টাইটানিক 1912 সালের 10 এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন নৌঘাঁটি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে তার প্রথম ভ্রমণ যাত্রা শুরু করেছিল। 14 এপ্রিল রাত্রে নিস্তব্ধ সমুদ্রের তাপমাত্রা 0 ডিগ্রিরও নিচে নেমে যায়। আকাশ পরিষ্কার থাকলেও সে রাতে চাঁদ দেখা যাচ্ছিল না। সামনে বিশাল ভাসমান বরফখণ্ড আছে এমন সংকেত পেয়ে জাহাজ ক্যাপ্টেন জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন। সেদিন দুপুরে 1:45 মিনিটের দিকে আমেরিকান নামক একটি জাহাজ রেডিওর মাধ্যমে টাইটানিকের সামনে একটি বড় আইসবার্গ আছে বলে সতর্ক করে দেয়। কিন্তু টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে থাকা জ্যাক ফিলিপস এবং হ্যারন ব্রিস এর সতর্কতাবার্তাকে অপরিহার্য মনে করে টাইটানিকের মূল্য নিয়ন্ত্রণ কেন্দ্রে এ তথ্য প্রেরণ করেননি। একই দিনে মেসাবা নামের আরেকটি জাহাজ টাইটানিকের পথে অবস্থিত ওই বিশাল আইসবার্গটির ব্যাপারে আবার সতর্ক করে, কিন্তু এবারও রেডিও অপারেটরদের কারণে টাইটানিকের মূল যোগাযোগ কেন্দ্রে পৌঁছায়নি এই বার্তা। রাত 11:40 সময় টাইটানিকের নাবিকেরা টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ফার্স্ট অফিসার মুড আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার নির্দেশ দেন এবং জাহাজটি সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে অথবা বন্ধ করে দিতে বলেন, কিন্তু টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি। ডান দিকে আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে এক সময় টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চিড় দেখা দেয়। জাহাজটি সর্বোচ্চ 4টি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত, কিন্তু দুর্ভাগ্য সে রাতে পানিপূর্ণ হয়ে গিয়েছিল 5টি কম্পার্টমেন্ট। ওই পানিপূর্ণ কম্পার্টমেন্টগুলোর ওজনের কারণে জাহাজটি সামনের দিকে আস্তে আস্তে পানিতে ডুবে থাকে। এ আকস্মিকতায় ক্যাপ্টেন স্মিথ মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে আসেন এবং জাহাজটি সম্পূর্ণরূপে বন্ধ করার আদেশ দেন। 15 তারিখ মধ্যরাতের দিকে টাইটানিক থেকে লাইফ বোটগুলো নামানো শুরু হয়। সাহায্য চেয়ে টাইটানিক বিভিন্ন দিকে জরুরি বিপদ সংকেত পাঠিয়েছিল। যে সকল জাহাজ সাড়া দিয়েছিল তার অন্যতম হলো মাউন্ট ট্রাম্পল, ফ্র্যাঙ্কফুর্ট এবং টাইটানিকের ওই একরকম সহদর অলিম্পিক। রাত 2:05 মিনিটের দিকে জাহাজের সম্পূর্ণ মাথায় প্রায় পানির কাছাকাছি নেমে আসে। 2:10 এর দিকে প্রোপেলারের উপরে তুলে দিয়ে জাহাজের পেছনের দিকে উপরের দিকে উঠে যায়। কিছুক্ষণ পরে ওজনের কারণে টাইটানিকের পিছনের অংশ সামনের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং জাহাজের সামনের দিক পুরোপুরি পানির নিচে চলে যায়। বাউজহিত কারণে পেছনের অংশটি কিছুক্ষণ ভেসে থাকার পর রাত 2:20 এর দিকে ধীরে ধীরে সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যায়। একই সাথে টাইটানিক হয়ে যায় ইতিহাসের পাতায় একটি আফসোসের নাম চিরদিনের জন্য। টাইটানিকের অন্যতম আশ্চর্যজনক ব্যাপার ছিল এর বাদক দল। ওয়ালি শাটলির নেতৃত্বে দলটি প্রথম দিকে ফার্স্ট ক্লাস লাউঞ্জে, পরবর্তী ডেকের সামনে চলে আসে এবং মানুষকে ভয়হীন, উদ্যমী ও সাহসী করে তুলতে জাহাজ ডোবার আগ মুহূর্ত পর্যন্ত বাসনা বাজিয়ে গিয়েছিল। অনেকেই ধারণা করেন টাইটানিক জাহাজে কোনো অভিশাপ ছিল, কারণ হিসাবে তারা দেখিয়েছিলেন এর নম্বর 390904।
আয়নার যার প্রতিবিম্বর পার্শ্ব পরিবর্তন করলে হয় নৌকো। টাইটানিকের করুণ পরিণতি সারা বিশ্বে এতটাই পরিচিতি পেয়েছিল যে এর উপর ভিত্তি করে অসংখ্য সাহিত্য, নাটক, প্রতিবেদন, চিত্র এবং ছায়াছবি তৈরি হয়েছে। কিন্তু সব ছাপিয়ে বক্স অফিসে নাম করে নেয় জেমস ক্যামেরনের টাইটানিক মুভিটি। ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি 200 মিলিয়নের বেশি টাকা ব্যয় করে টাইটানিক মুভিটি নির্মাণ করেন। অনেক চলচ্চিত্র সমালোচকই বলেছিল ছবিটি এত টাকা ব্যবসা করে তুলে আনতে পারবে না। ছবিটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে সারা বিশ্ব থেকে প্রায় $1.835 বিলিয়ন আয় করে এবং আগের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়ে 11টি অস্কার সহ আরও অনন্য 76টি পুরস্কার জিতে নেয় পরের বছরেই। এত বছর পরেও টাইটানিক নিয়ে মানুষের আগ্রহ যেন মনে করিয়ে দেয় টাইটানিক আসলে ডোবেনি, অনন্ত মানুষের হৃদয়ে এসে ভেসে চলছে অবিরত। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।